করেছি মানে ওই রেস্টুরেন্টের মহিলার সাথে দেখা করতে এসেছো তাই না? আমি মনির কথা তোমাদের ছাড়া ওই আর একজনকেই বলতে পারি। এসজিকে তোমার উপস্থিতি আমি ফিল করতে পারি দীপা। আমাকে দেখতেই হবে তোমায়। এই বিষয়ে আমার ভুল হতে পারে না। এসএস কি এসএস স্যার আমার আপনাকে কিছু বলার আছে। আর কি বলা থাকতে পারে আপনার? কি বলা থাকতে পারে? আপনাকে একটা দায়িত্ব দিয়েছিলাম, একটা কাজ করতে বলেছিলাম, আপনি ওখানে চলে গেলেন। আমার মেয়ের কথা না ভেবে আপনি ওখানে চলে গেলেন। আসলে ওই চারুর মেয়ে। আবার চারু? আপনি আপনি আপনার ওই চারুর মেয়েকে নিয়ে থাকুন, হ্যাঁ, আমার মেয়ের কাছে আসবেন না। আপনার জিনিসপত্র গুছিয়ে নিন, নিয়ে এখান থেকে বেরিয়ে যান। বিগ বং অ্যাপেটাইটের দরজা আপনার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে গেল। স্যার ও কি বলতে চাইছে একবার তো শুনে নিন। মিস নন্দা, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কথা বলবেন, তার বেশি একটা কথা বলবেন না, মনে থাকবে? মনে থাকবে? দাঁড়িয়ে আছেন কেন? বেরোতে বললাম তো। ফাইন, ঠান্ডা মাথায় আমার কথাটা একটু শুনুন স্যার। আমার মেয়ের সাথে কোনোদিন কারো দেখা করেনি, একমাত্র আপনার সাথে দেখা করাবার। স্যার আপনি কোনো দোষ করছেন, আমিও জেনে বুঝে কোনো অন্যায় করিনি স্যার। কি এরপরে জোর গলা আপনি বলছেন আপনি কোনো অন্যায় করেননি? অডিটোরিয়াম থেকে একটা বাচ্চা মেয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছিল। হ্যাঁ, সে আমার আমার মেয়ের কাছে সে হেরে গেছিল, দ্যাটস ওয়াই। স্যার আপনার মেয়েকে আমিও দেখতে গেছিলাম, দেখতে চেয়েছিলাম ওকে, কিন্তু অন্য কারোর মেয়েকে যদি আপনি দেখেন কোনো কারণে ভেঙে পড়তে, তার উপরে সে যদি আপনার কাছে সে জড়িয়ে ধরত, আপনি কি করতেন স্যার? আপনি পারতেন তাকে এড়িয়ে যেতে? আপনি তার কাছে যেতেন না, তাকে সামলানোর চেষ্টা করতেন না? হ্যাঁ, আমি তো গেছিলাম জয়ের কাছে। স্যার আপনি যদি আমাকে এখান থেকে চলে যেতে বলেন আমি চলে যাব, কিন্তু আপনি একবার ভেবে দেখুন স্যার, আমার জায়গায় আপনি থাকলে আপনি কি করতেন? ছেলে সরিয়ে দিতেন তাকে? পারতেন কি? আমি তো একজন মা, তাই পারিনি। একবার যে মা হয়েছে সে কোনোদিন এটা করতে পারবে না স্যার, সম্ভব নয়। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।